তীব্র বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদনদীর পানি। বাঁধ ভেঙে সুনামগঞ্জে আরও প্রায় 250 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে পানিতে। নেত্রকোনাতেও পানি বেড়েছে সবকটি নদনদীর। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বেশ কটি বাঁধ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সতরূপা দত্ত। অঝোর বৃষ্টিতে বাড়ছে নদনদীর পানি। সুনামগঞ্জে নতুন করে মধ্যনগরের রাঙামাটিয়া হাওর ও শান্তিগঞ্জের ডাবর হাওরের প্রায় 250 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। প্রায় 2 একর জমি আমার পানির নিচে গেছে। ওখানে আমরা কি করে বাঁচবো আর এই চিন্তাই। ধান খালি বাড়িছে, এটা কিছু বাড়িছে আর কিছু থুর হয়ে নিয়ে গেছে। কাঁচা বাঁচা আমরা খাচ্ছে তুললাম। এ নিয়ে জেলার 18টি হাওরের 20,250 হেক্টর ফসলি জমি পানির নিচে। চলতি সপ্তাহে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, ফলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে পাওবো। এদিকে নেত্রকোনার খালিয়াজুড়ির ধুনো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে সব কটি নদনদীর পানি। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে খালিয়াজুড়ির কীর্তনখোলা চর হাইজদা হাওরের ফসল রক্ষা বাঁধ। কীর্তনখোলা বাঁধে না এখন সমস্যা দেখা দিয়েছে, ওইখানেও আমরা মেরামত করেছি। নেত্রকোনা জেলায় কিন্তু বাঁধ ভেঙে কোথাও জমি প্লাবিত হয়নি অথবা কোনো ফসল নষ্ট হয়নি। কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। কৃষকরা বলছেন হাওরের ফসল কাটা শেষ করতে সময় লাগবে আরো 1 সপ্তাহ। সতরূপা দত্ত, 21 টেলিভিশন।